নমস্কার, 2023 সেপ্টেম্বর 2023 সালের সেপ্টেম্বর মাস মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় আপনাদের কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, গোচর ফল, গোচরে গ্রহরা কোথায় কিভাবে থাকছে এ মাসে এবং তার প্রেক্ষিতে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কি ধরনের রেজাল্ট পেতে চলেছেন, যেটাকে খুব প্রচলিত ভাষায় রাশিভিত্তিক ফলাফল বলা হয়, অত্যন্ত কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত আপনাদের কাছে, আপনাদের বিভিন্ন কমেন্টের মাধ্যমে বুঝতে পারি। এবং এটা খুব বাস্তবেও সত্য, তার কারণ যখনই আমাদের চারপাশে কোনো ঘটনা ঘটে, আমরা দৈনিক সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে, বিভিন্নভাবে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা যে ঘটনাগুলো আমাদের চারপাশে দেখতে পাই, সেগুলো কিন্তু যখনই আমরা সেগুলো সম্পর্কে কোনো একটা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় ব্যাখ্যা দিই, তখনই কিন্তু আমরা ওই প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকেই কিন্তু নির্দেশ করে থাকি। সঞ্চারে গ্রহরা কোথায় কি ছিল এবং সেটা কিভাবে এই ধরনের ঘটনা প্রবাহকে প্রভাবিত করলো, চারপাশে এই সময় বেশ কিছু ঘটনাগুলো ঘটে গেল। মণিপুরের ঘটনাটা তো পুরো দেশের মানুষ দেখলেন, দুটি মেয়ের কি মর্মান্তিক ভয়ানক পরিস্থিতি হলো, আজও আমাদের সমাজে এরকম হয়। তাদের তারা একটু নিম্ন জাতের ছিলেন, কিন্তু কোনো পুরুষ যদি নিচু জাতির হন তখন কিন্তু এই ধরনের লাঞ্ছনা তাদের ভোগ করানো হয় না, নারীর ক্ষেত্রেই লাঞ্ছনাটা বিশেষ করে ভোগ করানো হয়। এখানে তো আরো অনেক কিছু আছে, সে জায়গায় আমি যাচ্ছি না। মণিপুরের মেয়ে দুটি রয়েছে, সৌর নীলের পথ দুর্ঘটনায় মৃত্যু রয়েছে, একটি একাডেমিক ইনস্টিটিউশনে মর্মান্তিকভাবে স্বপ্ন নীলের মৃত্যু রয়েছে, হিমাচল প্রদেশে মানুষের উন্নয়ন এবং পর্যটন শিল্পের কারণে হিমাচল প্রদেশের যে ভয়ানক ধ্বংসের লীলা স্টিল চলছে, রেল লাইন ঝুলছে তলা থেকে, মাটির ধস নেমে গেছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের যে মর্মান্তিক পরিস্থিতি, সবই অনেক কিছুই ম্যানমেড। মানুষের দূরদর্শিতার অভাব, বিচক্ষণতার অভাব, হীন বুদ্ধি, মানুষের বর্বরতা, মানুষের অমানবিকতা, মানুষের নির্মমতা, এসব কিছু যেমন আছে, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ ব্যাখ্যায় কিন্তু আমরা সবসময় সেই সময় আমরা যে রাশিভিত্তিক ফলাফল, এই অতি উত্তম এবং অতি বিশেষভাবে প্রযোজ্য গ্রহণীয় এই রাশিফলকেই, অর্থাৎ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, গোচরে গ্রহরা কোথায় কি ছিল এটাকেই কিন্তু আমরা নির্দেশ করে থাকি। তাই এত রাশিফলের সমাদর, তাই এত মানুষ রাশিফল সম্পর্কে আগ্রহী, যেটা অত্যন্ত অথেন্টিকও। তো রাশিফল, মীন রাশি মীন লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাসে কি প্ল্যানেটারি পজিশন হতে চলেছে, ফলে এই সেপ্টেম্বর মাসে কি ধরনের কোয়ালিটি অফ টাইম এবং সম্ভাবনাগুলো তৈরি হতে চলেছে, যেটা হচ্ছে গোচর ফল বা রাশিফল। এই যে মীন রাশি মীন লগ্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস সাইন স্পাইসেস, তার জন্য যে প্ল্যানেটারি সিচুয়েশন এই সেপ্টেম্বরে তৈরি হচ্ছে, সেখানে আমরা প্রথমেই যেটা দেখছি, রাশি লগ্নের যেটা সপ্তম ঘর সেখানে কিন্তু মঙ্গল অবস্থান করে থাকবে, এবং সেখানে ষষ্ঠপতি রবি গিয়ে জয়েন করবে 17 সেপ্টেম্বর। তার আগে অবধি ষষ্ঠ স্থানে রবি অবস্থান করে থাকবে ষষ্ঠপতি হিসেবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। আর বুধ, যেটা মীন রাশি মীন লগ্নের চতুর্থ সপ্তমের অধিপতি, সে কিন্তু ষষ্ঠে থাকবে পুরো মাস, প্রথম 15টা দিন বক্র গতিতে, শেষ 15টা দিন মার্গী গতিতে। পঞ্চমে থাকবে শুক্র, পঞ্চমে শুক্র থাকবে মার্গী গতিতে, কিন্তু প্রথম 4টে দিন বক্র গতিতে। আর মীন রাশি মীন লগ্নের যেটা সেকেন্ড হাউস, সেখানে রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি বক্র গতিতে অবস্থান করে থাকবে, 4th সেপ্টেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে, এবং সেখানে একই হাউসে একই সাইনে রাহুও থাকছে, এবং অষ্টমে থাকছে পুরো মাসটাই কেতু, দ্বাদশে থাকছে বক্রগতির শনি পুরো মাসটাই। সুতরাং এই যে প্ল্যানেটারি পজিশন সঞ্চারে তৈরি হচ্ছে মীন রাশি মীন লগ্নের জন্য,
এখানেই রাশিফলের প্রয়োজনীয়তা, এখানেই রাশিফলের গ্রহণযোগ্যতা, কারণ অনেক ডিফিকাল্টিস এই সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের ফেস করতে হবে, যথেষ্ট পরিমাণে কিন্তু ফেস করতে হবে। সে ব্যাপারে আগে থেকে আগাম কিছু সতর্কতা প্রয়োজন, মানসিক প্রস্তুতি প্রয়োজন, এবং ওই সপ্তমের যে মঙ্গল সেটা যেন আপনাদের বিশেষভাবে ইরিটেটেড না করতে পারে, আপনাদের উত্তেজিত না করতে পারে, ঠান্ডা মাথায় পুরো মাসটাকে হ্যান্ডেল করতে হবে। তার জন্য পঞ্চমের শুক্রও আছে, পঞ্চমের শুক্র কোণে বা কেন্দ্রে শুভগ্রহ সবসময় সুফল দেয়। গোচরে কিন্তু আমরা খুব একটা দেখব না যে শুক্র আপনাদের তৃতীয় অষ্টমপতি, আমরা দেখব গোচরে একটি শুভ ফল রয়েছে পঞ্চমে, কোণে বা কেন্দ্রে গোচরে শুভগ্রহ থাকলে জাতক জাতিকা কিন্তু বেশ খানিকটা শুভ ফল পেতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেটা বলবো তা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন। সেকেন্ড হাউসে বক্রগতির বৃহস্পতি থাকছে, একই সাইনে রাহু থাকছে, আপার অ্যাবডোমেন জনিত যে কোনো রকমের সমস্যা কিন্তু তাদের তৈরি হতে পারে, এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপার অ্যাবডোমেনের মধ্যে লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, বিভিন্ন রকমের খাদ্যনালী, বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন অর্গানগুলো কিন্তু রয়েছে, এবং ফ্যাটি লিভার জাতীয় সমস্যা এবং মেদ বৃদ্ধি জনিত সমস্যা, এবং মেদ হচ্ছে আমাদের বৃহস্পতির নেতিবাচক ফল, এবং এই মেদ থেকে আমাদের শরীরে যত রকম জটিলতা কিন্তু তৈরি হয়, রক্ত ঘন হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র খুব যে ইতিবাচক থাকছে তা কিন্তু থাকছে না, বরং ব্যয় ভাবটা অনেক বেশি প্রবল থাকছে, ব্যয়ের একটা আধিক্য থাকছে, ব্যয়ের প্রাবল্য থাকছে বিভিন্ন কারণে, বা আমরা এটাও বলতে পারি যদি 5 টাকা আয় হয় তাহলে কিন্তু 6 টাকা আপনাদের ব্যয়ও হয়ে যেতে পারে। সুতরাং ব্যয়ের একটা প্রাবল্য নিশ্চিত রূপে এই মাসে থাকছে মীন রাশি মীন লগ্নের জন্য। যারা স্টুডেন্ট ছাত্র ছাত্রী, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের স্টুডেন্ট, তারা এক্সেলেন্ট সুফল পাবেন এই মাসে। এছাড়া যে কোনো রকমেরই যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তারা বিভিন্নভাবে সুফল পাবেন, তাদের মেরিট এবং ট্যালেন্ট খুব প্রখরভাবে এই সেপ্টেম্বর মাসে আপনাদের কিছু সুফল দেবে। যারা লেখালেখির কাজ করেন তারা বিশেষ সুফল পাবেন, যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সম্পর্কের মধ্যে একটা আরো বেশি ইন্টিমেসি, নৈকট্য, রোমান্টিসিজম এগুলো বৃদ্ধি পাবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু কিছুটা গোলযোগের জায়গা, মতভেদ, মতবিরোধ, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা, দুর্ভাবনা, সেই জায়গাগুলো থাকছে। গার্হস্থ পরিবেশে, পারিবারিক পরিবেশেও কিছুটা স্বস্তি শান্তির কিন্তু ঘাটতি থাকবে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এ মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। আপনাদের একটা প্রাধান্য, আধিপত্য আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ করে প্রতিষ্ঠিত হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো সিদ্ধান্তগুলো সঠিক হওয়া প্রয়োজন, অর্থাগমের ক্ষেত্রটা ইতিবাচক। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এ মাসের শেষ 2টি সপ্তাহে আপনাদের একটা মানসিক উত্তেজনা, অতিরিক্ত অহং আপনাদের কিছুটা বিপন্ন করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিছুটা শত্রুতা বৃদ্ধিও কিন্তু হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য সময় ফেভারেবল, সময় যথেষ্ট অনুকূল থাকবে। মনের মধ্যে একটা প্লেজেন্ট অ্যাটিটিউড কিন্তু রাখা বিশেষ প্রয়োজন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে। যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের জন্য বলবো যে সর্বক্ষেত্রে একটা একটা সাম্য, স্বাচ্ছন্দ্য, এই জিনিসগুলোকে মেনটেন করা প্রয়োজন। অতিরিক্ত একটা নিজস্ব দখল পাওয়া, আধিপত্যের বিস্তার, এগুলো আপনাদের কিছুটা অসুবিধার সম্মুখীন করতে পারে। সব ক্ষেত্রে একটা মসৃণতা
কিছুটা নিজেকে অ্যাকোমোডেট করে নেওয়া, মানিয়ে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে প্রয়োজন হবে কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ফিনান্সের জগতে কাজ করেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, ইনভেস্ট করানোর কাজ করেন, যারা এজেন্ট হিসেবে বিভিন্ন ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা অসুবিধে হতে পারে, কিছুটা দূরদর্শিতার ঘাটতি হতে পারে, কোথাও কোথাও ওভার কনফিডেন্সের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তারা কিন্তু বিশেষভাবে প্রভাবশালী এবং প্রতাপশালী হয়ে উঠবেন, আপনাদের বিভিন্ন রকমের শক্তি এবং বিভিন্ন রকমের সাপোর্টকে ব্যবহার করে এই সেপ্টেম্বর মাসে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে, বিজ্ঞাপন, অ্যানিমেশন, মিউজিকের জগৎ, প্রচুর ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আমরা পাই মীন রাশি, মীন লগ্নের মধ্যে, লেখালেখির কাজ করেন যারা, সর্বক্ষেত্রে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। আপনাদের মেধা, আপনাদের দক্ষতা, আপনাদের ট্যালেন্ট, এগুলো নিয়ে আরো বেশি অগ্রগতি এবং উন্নতির বিভিন্ন সুযোগ সুবিধার সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। তবে ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন, নিকট জনেদের সঙ্গে কিছু সম্পর্কে তিক্ততা, বিরোধিতা, শত্রুতার জায়গাও কিন্তু এই মাসে থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো যে সন্তানের ক্ষেত্র মধ্যম শুভ, কন্যা সন্তানের ক্ষেত্র বেশি শুভ। বহু ক্ষেত্রে একটা কন্যা সন্তান লাভেরও সম্ভাবনা থাকছে, যারা এই সময়, যাদের এই সময় ডেলিভারি বা ইত্যাদি সম্ভাবনা থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, এই মাসে, এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই সময়টা যথেষ্ট ফেভারেবল আপনাদের জন্য। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো যারা ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, যারা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজকর্ম করেন, প্রমোটিং, ডেভেলপিং, ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের জন্য সময় ফেভারেবল, যথেষ্ট ফেভারেবল। কোনো সরকারি সাহায্য যারা চাইছিলেন, যারা কোনো লোন চাইছিলেন, তারাও কিন্তু পেতে পারেন কোনো সরকারি লোন বা সরকারি সাহায্য, এটাও কিন্তু এই মাসে বিশেষভাবে থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, পুরো মাসটা আপনাদের ফেভারে থাকছে। আপনাদের স্পিরিট, শক্তি, আপনাদের উচ্চাকাঙ্ক্ষা বিশেষভাবে এই মাসে আপনাদের পরিচালিত করবে, কিন্তু সতর্ক থাকতে হবে ইগো, উত্তেজনা, অহং এবং কনফ্লিক্টের মাধ্যমে নিজের শক্তি ক্ষয় না করা। বিভিন্ন সংগ্রাম, কনফ্লিক্ট, সংঘর্ষের মাধ্যমে নিজের শক্তিগুলোকে ক্ষয় না করা। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা এই মাসে দুটি রঙকে গুরুত্ব দিতে পারেন। দুটি রং আপনাদের জন্য বিশেষ ফেভারেবল হবে, বিভিন্ন ক্ষেত্রে সুফল দেবে। হলুদ রং, হালকা হলুদ রং এবং হালকা সবুজ রং, এই দুটো রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। আর যেটা এড়িয়ে চলবেন সেটা হচ্ছে ব্ল্যাক এবং বাদামি, ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটি রঙকে এড়িয়ে চলুন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো কয়েকটি ডেটকে আপনারা ফেভার করতে পারেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য, যেমন 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 24 তারিখ। এই ডেটগুলোকে আপনারা গুরুত্বপূর্ণ কাজের জন্য রেখে দিতে পারেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে কিছু সংঘর্ষ থাকবে, উপাসের মানুষ যাদের মুখোমুখি তাদের হতে হবে, সেখানে কিছু কনফ্লিক্ট তৈরি হবে, কিন্তু সেটা কতটা আপনারা স্মুথলি, মসৃণতার সঙ্গে হ্যান্ডেল করছেন তার উপরেই কিন্তু ভাগ্যোন্নতিটা অধিকাংশ ক্ষেত্রেই দাঁড়িয়ে থাকবে। যদিও আমাদের গ্রহ অবস্থান এবং গ্রহদের মুভমেন্ট, প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, আমাদের মন, মাথা, মস্তিষ্ক, সিদ্ধান্ত,
আমাদের ইনার মেন্টাল মেকআপ সবকিছুকেই কিন্তু পরিচালিত করে থাকে, তাই রাশিফলের এত প্রয়োজনীয়তা এবং এত গুরুত্ব। নমস্কার।